হ্যাঁ আজকে রাইড পুরী টু কলকাতা আর আজ আমাকে 512 কিলোমিটার রাইড করতে হবে ওই দেখো বাম দিকে পাহাড় দেখা যাচ্ছে যদিও চারিদিকটা কুয়াশাচ্ছন্ন আছে ওই যে পাহাড়ের নিচে একটি ছোট্ট মন্দির দেখা যাচ্ছে যদিও অ্যাকশন ক্যামেরা এতটা বেশি আসবে বলে মনে হয় না খুব খিদে পেয়েছে খাবার অর্ডার করেছি ঘোষ থেকে কোলাঘাটের কিন্তু খাবার দিতে দেরি করছে তাই দেখো একজন শুধু জল খাচ্ছে জলকে পেট ভরাচ্ছে আবার আমাকে বলছে খাবি খাবি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর দেখো আমি আস্তে আস্তে বাইক রাইড করছি সকালবেলা পুরী বিচের পাশ দিয়ে আর এই স্নিগ্ধতা আমার মনকে ছুঁয়ে যাচ্ছে জাস্ট অপরূপ লাগছে আমরা তিন দিন পুরী কাটানোর পর আজ কলকাতা ব্যাক করার পালা সত্যি কথা বলতে মনটা কিন্তু খুবই খারাপ কারণ এই পবিত্র স্থানকে ত্যাগ করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে আমার বারাসাতের ডিস্ট্যান্স 512 কিলোমিটার আর এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7টা আমাকে 512 কিলোমিটার রাইড করতে হবে আর দেখো আমাদের কিন্তু পুরি সমগ্র যে সিরিজগুলো টোটাল 8টা এপিসোড আছে এই 8টা এপিসোড তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে আমি রবিনুড ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে প্লেলিস্টের মধ্যে দেখো পুরীর ট্রাভেল সিরিজ আছে সিরিজের মধ্যে তোমরা 8টা এপিসোড পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা এপিসোড দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আমি সবকটা ইনফরমেশানকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আপ্রাণ আর দেখো ওই যে সূর্য উঠছে খুব অপরূপ লাগছে যদিও কিন্তু একটু কুয়াশাচ্ছন্ন আছে আর দেখো আমার এই ক্যামেরার ডান পাশটা একটু হালকা আপছে একটা আলো দেখা যাচ্ছে আসলে ওখানটায় কিছুই না ওটা একটু মানে ধুলো জমে গেছে আমার উচিত ছিল ক্যামেরাটা একটু ওয়াশ করে নেওয়া তো যাই হোক আর কিছু করার নেই আমরা আস্তে আস্তে রাইডিংয়ের দিকে মন দিয়ে তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আর দেখ তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব পুরী আসতে চায় হচ্ছে তাদেরকে আমার এই লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিও আর অলরেডি দেখো একটা ঢকঢক করে শব্দ হচ্ছে সেই জন্য আমি আমার বাম দিকের ওটাকে টাইট দিয়ে নিলাম মোবাইল দেখা কেসটাকে টাইট দিয়ে নিলাম ব্যাস আর একটু টাইট দিতে হবে ঢকঢক করে শব্দ হচ্ছে তো যাই হোক আমরা জার্নিটাকে কন্টিনিউ করছি বেশ শব্দ হচ্ছে তো যাই হোক টায়ারটা দিয়ে নিই আর গাইস তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো দেখো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো মতে কিন্তু সম্ভব না তোমরা অবশ্যই সাপোর্ট করে দিও আর তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখার পর একটি লাইক করে দেবে কারণ তোমাদের প্রত্যেকটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও বেশি এক্সপ্লোর করার জন্য আরও সামনে বড় বড় রাইড আনার চেষ্টা করছি তোমাদের জন্য তাহলে চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো মোবাইলটাকে সেট করে নিলাম আর একটু টাইট দিয়ে নিচ্ছি গুগল নেভিগেশনকে সেট করার পালা ব্যাস গুগল নেভিগেশনকে সেট করে নিলাম কিভাবে যাব ভুবনেশ্বর হয়েই আমরা যাব আমরা পুরী শহরকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি আবার আসছি দেখা হবে বন্ধু থ্যাংক ইউ ভুবনেশ্বর 18 কিলোমিটার লেফট এখন ঘড়িতে বাজে 7টা 53 আর আমার গাড়ি অলরেডি 62 কিলোমিটার রানিং হয়ে গেছে অর্থাৎ আমি 50 মিনিটে 62 কিলোমিটার গাড়ি রান করিয়েছি আর 18 কিলোমিটার বাকি ভুবনেশ্বর ঢুকতে ওয়াও গাড়ি এখন ছুটছে 80 কিলোমিটার পার ঘন্টা ও পুরী ভুবনেশ্বর রোডটা দেখো জাস্ট মাখন রাস্তাটা শুধু দেখো 4 লেনের রাস্তা সারাদিন বাইক চালালেও না কোনো কষ্ট হবে না দারুণ দারুণ এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8টা আর আমি চলে এসেছি আজকের ফার্স্ট টোল প্লাজা পিপরি টোল প্লাজা আর এই টোল প্লাজা আর কিছুক্ষণের মধ্যে আমরা এন্ট্রি নেব আর দেখো এই টোল প্লাজায় আমাদের অন্যান্য গাড়ির মতো বাইকের কোনো ট্যাক্স লাগবে না আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আর তোমরা মিউজিকের সাথে সাথে রাইডিংটা এনজয় করতে থাকো
চেন্নাই কলকাতা ন্যাশনাল হাইওয়েতে এন্ট্রি নিচ্ছি। অলরেডি 1 ঘন্টা 15 মিনিটে আমার 80 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে। গাইস, আজ আমরা আমাদের জার্নির অলরেডি 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, আর বারাসার ঢুকতে মাত্র 412 কিলোমিটার বাকি। আর দেখো, সকালের মিষ্টি রোদে কিন্তু বাইক চালাতে খুব সুন্দর লাগছে, যে জন্য আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি, বেশি দেরি করিনি। আর দেখো, আমার মোবাইলটা কিন্তু বন্ধ করে দিয়েছি, অলরেডি গুগল নেভিগেশন সেট করেছিলাম, এখন বন্ধ করে দিয়েছি, এবং ফোনটা কিন্তু চার্জ হচ্ছে। অলরেডি আমি চার্জিং কেবিল কানেক্ট করে রেখেছি বাইকের সঙ্গে, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ বাম দিকে। অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে মোবাইল কেন বন্ধ করে রাখা, তার কারণ হচ্ছে আর আমাদের ডান দিক বাদিক কোনো দিক কিন্তু দেখতে হবে না, একদম মেন রোডে আমরা চলে এসে এই রাস্তা সোজা চলে গেছে কলকাতা। আর তোমরা সামনে অলরেডি দেখতেই পাচ্ছ আজকের সেকেন্ড টোল প্লাজা আমরা চলে এসেছি। আর আমরা বাইকার্স, আমাদের কিন্তু কোনো ট্যাক্স বা টোল লাগবে না। আমরা আস্তে আস্তে দেখো পার হয়ে যাচ্ছি, দেখো সব ফোর হুইলারগুলো দাঁড়িয়ে আছে আর আমরা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছি। দারুণ দারুণ লাগছে, সকালের মিষ্টি রোদে ব্যাপক সুন্দর লাগছে। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। ও ভাই, আমার বাম দিকে শুধু পাহাড়টাকে দেখো, আর পাহাড়ের নিচে একটি ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, যদিও আমার ক্যামেরা আসবে বলে মনে হয় না, জাস্ট অপরূপ লাগছে। মনটা কিন্তু এক মুহূর্তে ভরে গেল এবং গাড়ির স্পিড অটোমেটিক কমে গেল। সকাল সকাল যে এইরকম একটি ভিউ পাবো ভাবতে পারিনি, হালকা রৌদ্রের মধ্যে এইরকম একটি ভিউ, জাস্ট পাহাড়টা যেন মায়াবী হয়ে উঠেছে। ওফ, আমার ডান দিকেও দেখো দেখা যাচ্ছে, ও গাছপালাগুলোর মধ্যে পাহাড়টাকে কি লাগছে দেখো, পাহাড়ের কিন্তু প্রত্যেকটা খাজে খাজে লুকিয়ে আছে রহস্য। উফ, জাস্ট পাগল হয়ে যাচ্ছি আমি, দারুণ দারুণ লাগছে, এক মুহূর্তে মনটা পুরো ভরে গেল। যাক, তোমরা সঙ্গে থাকো, আর সবাইকে বলছি একটু সঙ্গে থাকো, আর প্রত্যেকে কিন্তু অবশ্যই একটি লাইক করবে, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও বেশি রাইড করতে মোটিভেট করে তোলে। তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। গাইস, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু ওঠা একদমই সম্ভব না, এজন্য প্রত্যেককে বলছি একটু সাপোর্ট করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা একটু শেয়ার করে দাও, ব্যাস এটুকুই চাই তোমাদের কাছে, আর কি বলো। গাইস, ননস্টপ 2.5 ঘন্টা গাড়ি চালালাম, আর এখন আমি আসি জলেশ্বর ঠিক টাউনের উপরে, আর এখান থেকে খড়গপুর আর 85 কিলোমিটার বাকি এবং কলকাতা 212 কিলোমিটার বাকি, আর বর্তমান গাড়ি রান করেছে 300 কিলোমিটার। আর কিছুক্ষণের মধ্যে একটা টোল প্লাজা আসবে এবং টোল প্লাজার পরে আমরা ওড়িশাকে টাটা বাই বাই জানিয়ে কলকাতায় এন্ট্রি নিয়ে নেব। গাই, সত্যি কথা বলতে খুব মজা হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে, কিন্তু দেখো এত কিলোমিটার রান করতে পাচ্ছি, আর সত্যি কথা বলতে এই যে সাহস, এই যে মানসিক যে সাহস, সেটা কিন্তু আমি সম্পূর্ণ পেয়েছি মন্টির কাছ থেকে। এই ক্রেডিটটা আমি মন্টিকে দেবো। মন্টি, শুনতে পাচ্ছ? এই ক্রেডিট আমি সবসময়ের জন্য ওকে দেবো, কারণ এই যে মানসিক যে শক্তি, এই সমস্ত এত যে 600 কিলোমিটার রাইড করার জন্য একটা মানসিক শক্তি দরকার, ঠিক আছে? এই শক্তি কিন্তু অবশ্যই আমি ওর কাছ থেকে পেয়েছি, এটুকু আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, ঠিক আছে? তো দেখ, যার কাছ থেকে যেটা পাওয়া তার কাছ থেকে সেটা কিন্তু স্বীকার আমাকে করতেই হবে। আর দেখো, আমার গাড়ি কিন্তু একদম স্মুথ পারফরমেন্স করছে। আমি কিন্তু রয়্যাল এনফিল্ড প্রথম নেবো বলেছিলাম, কিন্তু রয়্যাল এনফিল্ড নিয়ে খুব টেনশনে ছিলাম, তার কারণ কী বলো তো, কারণ হচ্ছে BS4-এর গাড়িটার ভাইব্রেশন খুব বেশি, কিন্তু আমার একটা BS6 কিন্তু একদম স্মুথ পারফরমেন্স, কোনো অসুবিধা নেই, বিন্দুমাত্র কোনো সমস্যা নেই গাড়ির, একদম দারুণ দারুণ পারফরমেন্স করছে, ঠিক আছে? এটাই তো চাই, মাই বিস্ট এনফিল্ড। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 1:30, আর আমার বিস্ট এনফিল্ড অলরেডি কভার করে ফেলেছে 365 কিলোমিটার। আর এখন আমি এন্ট্রি নিচ্ছি আজকের দিনে 6 টোল প্লাজা, সেটা হলো খড়গপুর টোল প্লাজা। আর অন্যান্য টোল প্লাজার মতো এখানেও আমাদের কোনো বাইকের কোনো টোল লাগবে না, আর আমি গাড়ি হাই স্পিডে ছুটে যাচ্ছি। তবে সত্যি কথা বলতে আজকে কিন্তু খুব রেস্ট কম দিয়েছি গাড়ির,
ম্যাক্সিমাম রাস্তাটা কিন্তু আমি টানছি, তোমরা তো জানো সকাল থেকেই আমি রাশ টেনে যাচ্ছি। আর আমরা কিন্তু নেক্সট দাঁড়াবো কোলাঘাটে গিয়ে, একটু দাঁড়াবো কোলাঘাটে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো এবং দাঁড়াবো, ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য, এই পর্যন্ত প্ল্যান আছে, এখন দেখা যাক কি হয় না হয়। আর চারপাশটা দেখতে পাচ্ছ রাস্তায় যে খুব যে মানে যানবাহন আছে সেরকম কিন্তু তেমন নেই। আর খড়গপুরে বাবা, খড়গপুর যা রাস্তা করেছে দেখো, প্রচণ্ড প্রচণ্ড বড় রাস্তা একদম। এখন ঘড়িতে বাজে 4:12 আর আমি কন্টিনিউয়াস 9 ঘন্টা বাইক রাইড করছি। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি, তোমরা সবসময় আমার সঙ্গে ছিলে। আর দেখো এখন আমি চলে এসেছি আজকের দিনের লাস্ট টোল প্লাজা, সেটা হচ্ছে জ্বালা ধুলাগড়ি টোল প্লাজা। আর এর মধ্যে কলকাতায় ঢুকতে না ঢুকতেই দেখো অলরেডি রাস্তায় জ্যাম শুরু হয়ে গেছে, মারাত্মক জ্যাম কিন্তু দেখো। আর সামনে সবাই একটু যে বাম দিক দিয়ে যে ঢুকবো সেও তারও কোনো উপায় নেই, ডান দিকে দেখি। এই জায়গাগুলো কিন্তু খুব সাবধান, কারণ লেন পরিবর্তনের জায়গা, তো এই জায়গাগুলো আমাকে খুব সাবধানে কিন্তু গাড়ি পারাপার করতে হবে। একটু বাম দিক টান নিয়েই মেনলি এন্ট্রি নেব। আর ওই দেখো 407 দেখো সামনে বাম দিকে ঢোকাচ্ছে, আরে মুশকিল, এখানটাতে অসুবিধা হয়ে গেল। ও বোধ হয় বাম দিকে তো রাস্তা নেই, তার মানে দেখো ওরাও বাম দিকে, বড় গাড়িও বাম দিকে ঢোকাচ্ছে, তাহলে ছোটো গাড়িগুলো কী হবে? তো যাই হোক আমি আস্তে আস্তে এগিয়ে যাই, যে যার মতো, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যে যার মতো পাচ্ছে বাম দিকে ঢুকে দিচ্ছে, আমিও ঢুকে দিলাম, দেখি যদি একটুখানি জায়গা পাই যাওয়ার জন্য। কলকাতা এখনও 35-36 কিলোমিটার বাকি আছে, যা আটকে গেলাম গো। উফ, আরে ভাই চাপলি কেন এদিকে, মানে আসলে লাগে যাচ্ছে তো, ফট করে লেগে যেত, মানে যে যা পাচ্ছে ঢুকে দিচ্ছে। জায়গাগুলো কিন্তু খুব কুচো খ আছে, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। তো যাই হোক আমি আস্তে আস্তে গাড়িটা টানছি, টেনে আমি যাক এই যে টোল প্লাজার যে জ্যামটাকে কাটিয়ে উঠতে পারলেই ব্যাস, কারণ এখনও কিন্তু অনেকটা দূর বাকি আছে। আর প্রত্যেককে বলছি ভিডিওটা একটা লাইক করো, তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, তোমাদের প্রত্যেকটা লাইক কিন্তু আমাকে খুব খুব ভীষণভাবে মোটিভেট করে, প্রত্যেকে লাইক করবে। আর সামনে বাসটা দেখো খুব বাজেভাবে বাম দিকে চেপে দিয়েছে, যাবো কীভাবে, সামনে খুব বাজেভাবে চেপে দিয়েছে। উফ, আচ্ছা যাক কাটিয়ে গেলাম সামনে, আস্তে 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 ব্যাস এইবার ঠিক আছে, এবার আর অসুবিধা নেই, এবার সামনে টেনে পার হয়ে যাব। এখন ঘড়িতে 5:10 বাকি আর আমার ডান দিকে বরাহনগর মেট্রো স্টেশন অর্থাৎ ডাল্লব ক্রস করছি। আমি উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি আর কিন্তু মেন যে ডাল্লব সেটা হচ্ছে নিচে আছে, ব্রিজের নিচে মেন ডাল্লব জাংশন। আর ডান দিকে দেখো বরাহনগর মেট্রো স্টেশন, ওয়াও, জাস্ট আমরা কিন্তু চলে এসেছি, আর বেশি নয় এখান থেকে, আর হার্ডলি বাকি আছে কত 15 কিলোমিটার মতো বাকি আছে, তার বেশিও নেই বারাসাত। আর আমরা কিন্তু ছুটছি, আর তোমরা সকাল থেকে দেখতে পাচ্ছ প্রায় 10 ঘন্টা 9:40 কিন্তু বাইক চালাচ্ছি কন্টিনিউয়াস প্রায়। আর মাঝখানে কোলাঘাট একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এনার্জি ছিল না বলে আর কিন্তু শ্যুট করতে পারিনি, খাওয়া দাওয়াটা করাটা উচিত ছিল কিন্তু কিচ্ছু করার নেই, শরীরটা খুব দুর্বল। ব্যাস চলে এসেছি বারাসাত, আর এখন ঘড়িতে বাজিয়ে ঠিক 2 মিনিট বাকি, 5:02 বাকি। আর আমরা বাইক স্টার্ট দিয়েছিলাম 7:00 অর্থাৎ 10 ঘন্টা, আর কোলাঘাটে একটু দাঁড়িয়েছিলাম প্রায় 8:40 মতো। আর আজকে আমাদের জার্নিটা কিন্তু 9:20 মধ্যে মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমরা তো বুঝতেই পারছো ভাই। তবে নেক্সট দেখা হচ্ছে নিউ ব্লগে, ওকে।